প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি থেকে রাষ্ট্র গঠনের উপাদান নিয়ে আলোচনা করব। রাষ্ট্র গঠন করতে হলে কয়টি উপাদান দরকার, কী কী উপাদান দরকার তা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জানা দরকার আমরা প্রত্যেকে কিন্তু একটা না একটা রাষ্ট্রে বাস করি, এবং সেই রাষ্ট্রটি গঠন রাষ্ট্র কয়টি উপাদান থাকলে রাষ্ট্র বলা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। সাধারণত বলতে রাষ্ট্র গঠন করতে হলে আমার চারটি উপাদান দরকার। চার একটি রাষ্ট্র চারটি উপাদান নিয়ে গঠিত। প্রথম উপাদানটি হচ্ছে জনসংস্থা, অর্থাৎ রাষ্ট্র গঠনে গঠনের উপাদান। এক নম্বরে জনসমষ্টি। রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রধান উপাদান হচ্ছে জনসমষ্টি। যেখানে জনসমষ্টি নাই, যেখানে জনগণ নাই, যেখানে মানুষ নাই, সেখানে কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। আবার এমন কোনো কথাও না যেখানে এত পরিমাণ জনসমষ্টির দরকার, এত পরিমাণ লোকের দরকার তাও না। বিষয়টি এরকম যে কোনো কোনো রাষ্ট্রের জনসংখ্যা খুব কম হতে পারে, আবার কোনো কোনো রাষ্ট্রের জনসংখ্যা খুব বেশি হতে পারে। মোট কথা, রাষ্ট্র গঠন করতে হলে একটা নির্দিষ্ট জনসমষ্টি অপরিহার্য। নির্দিষ্ট জনসমষ্টি বলতে সেখানে একটা জনসমষ্টি জনগণের প্রয়োজন, জনগণ ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা যেতে পারে না। দুই নম্বরে নির্দিষ্ট ভূখণ্ড। জনসমষ্টি আছে কিন্তু রাষ্ট্র গঠন করা যাবে না। রাষ্ট্র গঠন করতে হলে একটি নির্দিষ্ট ভূখণ্ড দরকার। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে সেটিকে আমরা রাষ্ট্র হিসাবে পরিগণিত করতে পারব না, সেটা ছোট হোক বা বড় হোক। উদাহরণস্বরূপ বলতে পারি, মালদ্বীপ একটি ছোট রাষ্ট্রের ভূখণ্ড ছোট, অপরদিকে চীন অথবা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ভারত এর ভূখণ্ড অনেক বড়। প্রত্যেকটি রাষ্ট্রের একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে, ছোট হোক বড় হোক। তোমরা কি ভূখণ্ডের সম্পর্কে বুঝতে পারছো? যার নির্দিষ্ট চারপাশ থেকে একটা সীমারেখা আছে, সেই সীমারেখা দ্বারা আবদ্ধ যে এলাকাটা সেটাই হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড। এই নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র গঠন হতে পারে না। ভূখণ্ড বলতে কিন্তু স্থলভাগ, সমুদ্র সীমা, আকাশ সীমাও বোঝায়। ভূখণ্ড শুধু যে স্থলভাগ তা নয়, আকাশ সীমা, সমুদ্র সীমা, স্থলভাগ এর সবকটি সমন্বিত হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। এবারে নির্দিষ্ট ভূখণ্ড ছোট হতে পারে, আবার বড় হতে পারে। আমি একদিকেই বলেছি চীন, যুক্তরাষ্ট্র, আবার রাশিয়ার ভূখণ্ড অনেক বড়। এভাবে নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া আমরা কোনো রাষ্ট্র গঠন করতে পারবো না বা রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র গঠনের তিন নম্বর বা তৃতীয় উপাদান হচ্ছে সরকার। সরকার সরকার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি রাষ্ট্রের তৃতীয় উপাদান বা তিন নম্বর উপাদান। নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, জনসমষ্টি রয়েছে, কিন্তু সরকার নাই, তাহলে কি রাষ্ট্রটি পরিচালনা করবে? সরকার হচ্ছে রাষ্ট্রের তৃতীয় উপাদান। সরকার গঠনের মাধ্যমে নির্দিষ্ট ভূখণ্ডের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে রাষ্ট্র গঠন আংশিকভাবে সম্পন্ন করা হয়। রাষ্ট্র পরিচালনার জন্য তিনটি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। এই তিনটি বিভাগ নিয়েই হয় সরকার। সুতরাং রাষ্ট্র গঠনের তিন নম্বর উপাদানটি হচ্ছে সরকার। রাষ্ট্র গঠনের তিন নম্বর উপাদান কি? সরকার। তেমনি জনসমষ্টি আছে, নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকারও থাকতে হবে। এই তিন এবারে সর্বশেষ উপাদানটি হচ্ছে সার্বভৌমত্ব।
বহুমত্ব সার্বমত্ব কথাটি হচ্ছে সার্বমত্ব কথাটি সার্বমত্ব গঠনের মুখ্য উপাদান রাষ্ট্র উপাদান সার্বমত হচ্ছে রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান অর্থাৎ সার্বমত রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান সার্বমত ও সার্বভৌমিকতা সার্বম শব্দ দ্বারা চরম চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় যেমন আমরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করি রাষ্ট্রের প্রতি কর দিই রাষ্ট্রের আইনকানুন মেনে চলি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য রাষ্ট্রে যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে রাষ্ট্র বলা চলে না এবং সার্বভৌমত্ব রাষ্ট্রকে ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এই যে সার্বভৌমত্বের ফলে রাষ্ট্রকে অন্যান্য সংস্থা থেকে পৃথক করে এই সার্বভৌমত্ব সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের এই ঐবৈশ্য যার ফলে নিজের ইচ্ছা ছাড়া অন্য কোনো প্রকার ইচ্ছার দ্বারা রাষ্ট্র আইনসম্মতভাবে আবদ্ধ নয় প্রত্যেক সমাজ ব্যবস্থায় চূড়ান্ত ক্ষমতা কার্যকর করার জন্য একটিমাত্র কেন্দ্রীয় কর্তৃপক্ষ থাকবে আর এই ক্ষমতাই হল সার্বভৌম ক্ষমতা তাই তোমরা কি রাষ্ট্র গঠনের চারটি উপাদান বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ সুতরাং এই রাষ্ট্র গঠনের যে চারটি উপাদান এর একটি উপাদান ছাড়াও কিন্তু রাষ্ট্র গঠন করা সম্ভব নয় যেমন আমাদের পার্শ্বিক রাষ্ট্র ভারত ভারতের একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেখানে জনসমষ্টি রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে সরকার রয়েছে কিন্তু ওই পশ্চিমবঙ্গে সার্বভৌমত্ব নেই সুতরাং পশ্চিমবঙ্গকে আমরা রাষ্ট্র বলতে পারবো না তোমাকে বিষয়টি বুঝতে পেরেছ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই এই রাষ্ট্র গঠনের উপাদানটি তোমরা সবাই ভালো করে বাড়িতে পড়বা ঠিক আছে ধন্যবাদ।